আমরা অনেকেই দেখতে চাই যে আমাদের ইউটিউব চ্যানেলে কে কে সাবস্ক্রাইব করেছে। সো অনেকেই আছেন যারা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো দেখতে পারেন না, কারা কারা আপনার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছে। ইউটিউব থেকে কিন্তু এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যেভাবে আপনি দেখতে পারবেন কারা কারা আপনার যে চ্যানেলটি রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে। সো আমি আজকে আপনাদের টোটালি দেখিয়ে দিব। সো আপনারা চাইলে এটি এই সাবস্ক্রাইবারটি মোবাইলের মাধ্যমেও দেখতে পারেন, চাইলে আপনারা পিসি ব্যবহার করে দেখতে পারেন। তো সেটি সম্পূর্ণ আপনার কাছে নির্ভর আপনি কি ব্যবহার করে দেখতে যাচ্ছেন। তো আমি মোবাইলের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব আপনি কিভাবে দেখতে পারবেন, এবং আমি আপনাদের পিসি ব্যবহার করেও দেখিয়ে দিব যে আপনি কিভাবে কম্পিউটার দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনারা কারা কারা সাবস্ক্রাইব করেছে। আপনি জিনিসটি মোবাইল দিয়েও করতে পারেন। সো এটি একটি সম্পূর্ণ ইজি প্রসেস, ইজিলি আপনি দেখে নিতে পারবেন যে কে কে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, কারা কারা করেনি। সো এই জিনিসটা আপনি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। সো আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে দেখে নিচ্ছি। তো মোবাইল দিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা অবশ্যই ক্রোম ব্রাউজার ব্যবহার করার চেষ্টা করব। সো আমি এখানে একটি ক্রোম ব্রাউজারে প্রবেশ করে নিলাম। সো ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা ইউটিউবে যাবেন। সো আমি এখানে ইউটিউবে গেলাম। সো আমরা ক্রোম ব্রাউজারে একটি কাজই করতে হবে, সেটি হলো দেখুন একবারে ডান কোনায় একবার উপর যে আইকনটি রয়েছে সেই আইকনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, এখানে দেখুন ডেস্কটপ সাইট, এই লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। তাহলে দেখুন আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে অ্যাকাউন্টটি প্রায় ডেস্কটপ মোডে হয়ে যাবে। যখন আপনার অ্যাকাউন্টটি ডেস্কটপ মোডে হয়ে যাবে তখন আপনি এই কাজটি করতে পারবেন। তো ডেস্কটপ মোডে হয়ে গেলে আমরা একটু জুম করব। জুম করার পর আমরা নিচে যাব, যাওয়ার পর এখানে দেখুন আমার নামের যে আইকনটি রয়েছে সেটিতে একটি ক্লিক করব লোগোটিতে। ক্লিক করার পর এখান থেকে দেখব দেখুন ইউটিউব স্টুডিও এই লেখাটিতে এটি ক্লিক করব। ক্লিক করলে দেখুন একবার নিচে আমাদের চলে আসতে হবে। নিচে দেখুন লেখা রয়েছে রিসেন্ট সাবস্ক্রাইবার্স। সো আমরা এখান থেকে আমাদের যে রিসেন্ট সাবস্ক্রাইবারগুলো রয়েছে সেটি আমরা দেখতে পারবো। আমরা এখান থেকে সি অল এটিতে একটি ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে 90 দিনের সাবস্ক্রাইবারগুলো আমাদের দেখা যাচ্ছে, 90 দিনে কে কে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছে। সো এটা আপনি কী করতে পারবেন, এই লাস্ট 90 দিন থেকে আপনি লাইফ টাইম করে দেবেন। লাইফ টাইম করে দিলে আপনি এখান থেকে যতগুলো সাবস্ক্রাইবার রয়েছে সবগুলো সাবস্ক্রাইবার দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে টাইম অনুযায়ী এটিকে কাউন্ট করতে পারবেন। এই জায়গায় জাস্ট ক্লিক করবেন টাইমের উপরে, তাহলে দেখুন একবারের শেষে সবার প্রথম এখন সবার শেষে আপনাকে কে সাবস্ক্রাইব করেছে সেটিও আপনি দেখতে পারবেন। এখান থেকে দেখুন এটি 10 রয়েছে, আপনি চাইলে এটিকে বাড়িয়ে 50 পর্যন্ত করতে পারেন। করলে দেখুন অনেকগুলো দেখা যাবে কে কে আপনার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছে। এখন এখানে পুরো লিস্ট চলে এসেছে, এখানে যে যে আপনার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে পুরো একটা লিস্ট আপনি পেয়ে যাবেন যারা যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে। সো এইভাবে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন যে আপনার সাবস্ক্রাইবারগুলো কে কে আপনাকে সাবস্ক্রাইব করেছে, কে কে আপনাকে সাবস্ক্রাইব করেনি। আপনি এটি চাইলে কম্পিউটার ব্যবহার করে ইজিলি কম্পিউটারে সর্বপ্রথম আমাদের দেখুন একবারের নিচে রয়েছে রিসেন্ট সাবস্ক্রাইবার নামে একটি লেখা রয়েছে। আমরা জাস্ট এই রিসেন্ট সাবস্ক্রাইবারের এখানে দেখুন সি অল এই জায়গাতে একটি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের সাবস্ক্রাইবারগুলো দেখতে পারবো। সর্বপ্রথম আমাদের একটি লগ ইন করে নিতে হবে অবশ্যই। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো সাবস্ক্রাইব করা রয়েছে আমাদের চ্যানেলগুলো সবগুলো চ্যানেলে কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে। সো আমরা ইজিলি এখান থেকে দেখে নিতে পারবো। কিন্তু মোবাইলে একটি জিনিসই করতে হয়, যেটি হলো মোবাইলটিকে ডেস্কটপ মোডে করে নিতে হয় যে কারণে মোবাইলে দেখা যায়, এবং কম্পিউটারে কোনো ডেস্কটপ মোড করতে হয় না বা পিসিতে কোনো ডেস্কটপ মোড করতে হবে না, সরাসরি আমরা দেখতে পাচ্ছি। সো এটিই ছিল পার্থক্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।